মদ নিয়ে খেলার সংস্কৃতি বিএনপি চালু করেছে। জাপানে প্রবাসীদের সম্বোধনায় প্রধানমন্ত্রী বললেন, অপরাজনীতি চর্চাকারীদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। ক্ষমতায় থাকার চেষ্টায় বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে সরকার, মন্তব্য আমির খসরুর। রাত বিরাতে কারা বিদেশিদের কাছে যায় মানুষ তা জানে, বলেছেন তথ্যমন্ত্রী। গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে 12 জনের মনোনয়নপত্র জমা। বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে দলের অবস্থান আগের মতোই, বললেন ওবায়দুল কাদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, ভোট নিয়ে খেলা, মানুষকে ধোকা দিয়ে ক্ষমতায় থাকার সংস্কৃতি বিএনপি শুরু করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোকিওতে প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, অপরাজনীতির চর্চাকারী বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না। বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে যারা অপপ্রচার চালায় তাদের উন্নয়ন দেখার মতো মন ও চোখ নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ক্ষমতা পরিবর্তন হয়েছে বারবার, কিভাবে গণতন্ত্র তো ছিলই না। ভোট, ওই যে হ্যানার বাক্সের ভোট, না বাক্স খুঁজে পাওয়া যায়, সব হ্যাঁ বাক্স, সেটা জি আওয়ামের আবিষ্কার। মানে ভোট নিয়ে খেলা, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া, এই কালচারটা শুরু করে দিল বিএনপি। ক্ষমতায় দখল করলো, করেই রাজনৈতিক নেতা বনে গেল। তারপরে ইলেকশন, ইলেকশনকে সম্পূর্ণভাবে মানে এটাকে, এটা আর ইলেকশন না, মানে এটা মানুষকে ধোকা দিয়ে মানুষের ভোট চুরি করে ক্ষমতায় থাকার যে কালচারটা, সেটাই শুরু করলো। ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণ এবং বনানী কবরস্থানে 15ই আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে 11টার দিকে স্বাধীনতা যুদ্ধে প্রাণ উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। এ সময় তিন বাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। এ সময় ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর বনানী কবরস্থানে বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব সহ 15ই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি, পরে দোয়া ও মোনাজাত করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় থাকার চেষ্টায় বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে সরকার। শেরেবাংলা একে ফজল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করার জন্যই গুম খুন করছে সরকার। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে আওয়ামী লীগ বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। অন্যদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান জানান, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে 1 মে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ ও র্যালি করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। রাজনৈতিক উদ্দেশ্যে সরকার এসেনশিয়াল সার্ভিসেস আইন করতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, মে দিবসে এর প্রতিবাদ করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, রাত বিরাতে কারা বিদেশিদের খাওয়ায় আর ধর্ণা দেয় সেটা মানুষ জানে, বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। সচিবালয়ে দুপুরে সুভাষ সিংহ রায়ের লেখা বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব ও বাকশাল বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় মন্ত্রী বলেন, এই গ্রন্থটির মধ্য দিয়ে দেশের মানুষ জানবে বাকশালের অধীনে গণতন্ত্র চর্চার চেষ্টা ছিল বঙ্গবন্ধুর, আর বাকশাল সম্পর্কে বিএনপি বিভ্রান্ত ছড়ায়। তিনি আরো বলেন, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের আমন্ত্রণে জাপান থেকে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী। এটি বিশ্ব ব্যাংকের উপলব্ধি থেকে আমন্ত্রণ, কারণ তারা পদ্মা সেতুতে বিনিয়োগ করেননি। শেষ দিনে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন 12 জন। আচরণবিধি ভেঙে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমতুল্লাহ। বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম নিজে এবং তার মায়ের নামে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের সময় কোনো ধরনের শো ডাউন বা প্রার্থীর সঙ্গে 5 জনের বেশি লোক না রাখার বিষয়ে নির্দেশনা থাকলেও মূল গেট থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া পর্যন্ত আজমতুল্লাহর সঙ্গে ছিলেন কমপক্ষে 10 নেতাকর্মী। সড়কেও ছিল নেতাকর্মীদের ভিড়। যদিও আচরণবিধি ঠিক রেখে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে দাবি আজমতুল্লাহর। এদিকে আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। মেয়র পদে তার মা জায়দা বেগমের মনোনয়নপত্র জমা দেন জাহাঙ্গীরের এক কর্মী। এছাড়াও ইসলামী আন্দোলন সহ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান আগের মতোই বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সময় হলেই বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। সকালে শেরেবাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের একথা বলেন। শেরেবাংলা একে ফজলুল হক ছিলেন অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনার নেতা। বর্তমান রাজনীতি সাম্প্রদায়িক অপশক্তিতে জর্জরিত, তাদের বিরুদ্ধে লড়াইয়ের শিক্ষা দিয়ে গেছেন বঙ্গবন্ধু ও জাতীয় নেতারা, সেই পথেই হাঁটছে আওয়ামী লীগ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার কর্মের মধ্য দিয়ে যোগ্যতা প্রমাণ করবেন বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। ক্রিকেট। আয়ারল্যান্ড সফরের জন্য সিলেটে শুরু হয়েছে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প। প্রথম দিনে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অনুশীলন করেছেন ক্রিকেটাররা। ইংল্যান্ডের চেমসফোর্ডে আগামী 9, 12 ও 14 মে হবে আয়ারল্যান্ড বাংলাদেশ ওয়ানডে তিনটি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কোচ হাতুরে সিংহের পরিকল্পনায় সিলেটে এই ক্যাম্প টাইগারদের। সিলেটের উইকেটে কিছুটা বাউন্স আছে ইংল্যান্ডের মাটিতে, যেটি হতে পারে বড় বাধা। তারই প্রস্তুতিতে পাওয়ার প্লে সহ বিভিন্ন পরিস্থিতিতে শিষ্যদের পরীক্ষা নিয়েছেন কোচ হাতুরে সিংহে। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছুটিতে থাকা সাকিব এবং আইপিএল খেলতে যাওয়া লিটন দাস ও মুস্তাফিজুর রহমান নেই তিন দিনের অনুশীলন ক্যাম্পে। তারা তিনজন ইংল্যান্ডে যোগ দেবেন দলের সঙ্গে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।